আসসালামাইকুম, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আসরের সালাতের নিয়ম ও ফজিলত। আসলে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপ দিয়েছিলাম, সেটা ছিল ফজরের সালাতের ফজিলত। তো আমাকে কমেন্ট করা হয়েছিল যে প্রত্যেকটা নামাজের যেন আমি ফজিলতগুলো বলি। তো আজকে ওই কমেন্টের রিপ্লাই এবং হচ্ছে সবার জন্য ভিডিওটি। আসরের চার রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালিয়া রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরাইদা রাদিয়াল্লাহের সঙ্গে ছিলাম, দিনটি ছিল মেঘলা। তাই বুরাইদা রাদিয়াল্লাহ বলেন, শিগগিরই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবীজি সালাম বলেছে, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারি হাদিস 5:5-3। আসরের নামাজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এ বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারি হাদিস 5:5-5। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজে এক সিজদা পায়, সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদা পায়, তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়। বুখারি হাদিস 5:5-6। আসরের চার রাকাত সুন্নত। আসরের সালাতের আগে চার রাকাত সুন্নত রয়েছে, এটি গায়রে মুয়াক্কাদা, তাই আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই নামাজ আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ সালাতের আগে চার রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি হাদিস 4:2-9, সুনানে ইবনে মাজা হাদিস 1:1-6। অন্য একটি হাদিসে রয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের ওপর রহম করুন যারা আসরের সালাতের আগে চার রাকাত সুন্নত আদায় করে। আবু দাউদ হাদিস 1:2-7, তিরমিজি হাদিস 4:3-0। আশা করি আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছেন। আসলে আমাদের জন্য প্রত্যেক পাঁচ অক্ষ নামাজই ফরজ, তো আমাদেরকে নামাজ পড়তে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আমার এমন ইসলামের ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেলটি অবশ্যই বাজিয়ে দিন। আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার আরেকটি চ্যানেল আছে অর্গানিক পেপারে, যারা দেখতে পছন্দ করেন তারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেলটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।